তোমার নাম কি? হ্যাঁ, বসন্ত দাস। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8। তোমরা স্কুলে কতজন আছে স্যার? দিদি একজন। একজন স্যার? একজন স্যার দিয়ে কি তোমরা ক্লাস কি মানে সময় মতো কি নিতে পারবে? তুমি তোমরা কি চাও এখন? আরো দিদিমণি আছে স্কুলে, আরো চার দিদিমণি মানে দিলে মানে তোমরা ক্লাস সঠিকভাবে হইব না? তোমাদের স্কুলটার নাম কি? ক্লাস 7। তোমার নাম কি? তোমরা স্কুলে চার দিদিমণি কতজন আছে? একজন দিয়ে কি তোমরা কি সবজি ক্লাস সবসময় নিতে পারে? না। তোমরা এখন কি চাও? আরো স্কুলে চার দিদিমণি দিলে তোমরা ক্লাস মানে সঠিকভাবে হইব না? স্কুলের নাম কি? রুবেল মিয়া, তোমরা স্কুলে কতজন আছে স্যার দিদিমণি? একজন। তো একজন স্যার কি তোমরা কি সবার ক্লাস কি মানে করাইতে পারে? অসুবিধা না? তোমরা যে স্যার আছে এই স্যারের নাম কি? স্যার, আপনি যে এই স্কুলে যে আছেন, এই স্কুলের সকাল এবং দুপুরের ছাত্র সংখ্যা কতজন আছে স্যার? আমার প্রাইমারিতে 55। আচ্ছা আচ্ছা। আর প্রাইমারিতে 63। আচ্ছা আচ্ছা। তো আপনারা মানে শিক্ষক শিক্ষিকা কতজন আছেন? শিক্ষক আছে প্রাইমারিতে 3 জন। আচ্ছা। আমার প্রাইমারিতে 7 জন, এর মধ্যে 2 একজন ডিপার্টমেন্ট আছে। এখন বর্তমানে কতজন আছে? বর্তমানে একজন আছে। আপনি? আপনি? আমি। একজন আছে ডিপার্টমেন্ট ডিও, একজন আছে সদর ডেপুটেশন এলটিএম হয়েছে, আর একজন আছে ম্যাটারনিটি নিবে। আচ্ছা, মানে আপনি যে মানে একজন আছেন, কতদিন ধরে আছেন আপনি একজন? ধরে 1 মাস। তো এখানে তো মানে ছাত্রছাত্রীরা মানে তাদেরকে ক্লাস কীভাবে করাচ্ছেন? মানে আপনি একা কি সম্ভব হচ্ছে আপনার? সম্ভব তো হচ্ছে না, কিছু কিছু ডিপ্রাক্ট হচ্ছে, একটা টাইম একটা ক্লাস করানো যায়। হ্যাঁ, আর নাহলে পাড়া সবাইকে নিয়ে একসাথে বসে, হ্যাঁ, কিছু হোমওয়ার্ক দিয়ে বসিয়ে রাখা। আপনার কী মনে হচ্ছে 1 মাস ধরে মানে ছাত্রছাত্রীদের শিক্ষাদানের ক্ষেত্রে মানে কোনো ব্যাঘাত ঘটছে বলে? হ্যাঁ, ব্যাঘাত তো ঘটছে, কারণ আমি তো বললাম একটা টাইম একটা ক্লাস করা যায়, ওই আর 2টা ক্লাস থাকে গ্যাপ। হ্যাঁ, ওই 2টা গ্যাপ থাকলে একটা চললে ব্যাঘাত ঘটবে, আর পারি সবাইকে নিয়ে একসাথে বসিয়ে কিছু হোমওয়ার্ক দিয়ে বসে রাখলাম। আপনার নামটা স্যার? শ্যামক দাস।